আসসালামু আলাইকুম সহকারী কমিশনার ভূমিগণের কার্যালয়ে সমূহের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটিতে আপনার নাম অষ্টম এসএসসি এসএসসি স্নাতক পাশে অনলাইনের মাধ্যমে নির্ধারিত একটি চাকরির আবেদন ফর্ম রয়েছে আবেদন ফর্মটি অনলাইনে পূরণ করে নির্ধারিত ফিটি জমা দিলে আপনাদের আবেদন প্রকাটি কিন্তু সম্পন্ন হয়ে যাবে যেটিতে একটি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে সেটি হলো গাড়ি চালক যেটিতে পদের সংখ্যা রয়েছে আটটি গ্রেডের ষোলো বেতন স্কুল হচ্ছে ন টাকা থেকে বাইশ টাকা আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়ার স্কুল সার্টিফিকেট বা প্রকার উত্তীর্ণ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত লাইসেন্সের সহ যানবাহন চালন পারদর্শী হতে হবে যদি আবেদনের ক্ষেত্রে যে বয়স নির্ধারণ করা হয়েছে একুশে মে দু হাজার তারিখে অবশ্যই আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তাহলে আপনারা আবেদনটি করতে পারবেন আর সাম্প্রতিক আর কি কি নিয়োগ প্রীতি প্রকাশিত হয়েছে সে দেখার জন্য আপনারা আমাদের ওয়েবসাইটে আসবেন ওয়েবসাইটের এর ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনি এখান থেকে সরকারি জব সার্কুলার ডিফেন্সের জব সার্কুলার ডিসি অফিসের সিভিল জব সার্কুলার আপনার আলাদা আলাদা ভাবে কিন্তু দেখে নিতে পারবেন তো এই নগরীর ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে আবেদনটি করতে হবে আবেদনটি একুশে মে দুই হাজার চব্বিশ তিরো তারিখ সকাল দশটা থেকে ইতিমধ্যে শুরু হয়েছে আবেদন শেষ হবে দশে জুন দুই হাজার চব্বিশ তিরপ তারিখ বিকাল পাঁচটা আবেদনের ক্ষেত্রে যদি একটি মাত্র পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে আপনাদের পরীক্ষার ফি দিতে হবে দুইশত তেইশ টাকা যেটি আপনি টেলটক পে মোবাইল নাম্বার থেকে এস এম এস এর মাধ্যমে খুব সহজে পরিশোধ করতে পারবেন ফিটি কিভাবে এসএমএস এর মাধ্যমে পরিশোধ করবেন দেখতে পাচ্ছেন এখানে এস এম এস নেওয়া দেওয়া রয়েছে আর আপনারা যারা আমাদের মাধ্যমে আবেদন করাতে চাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আপনার প্রবেশপত্র প্রাপ্তির যে বিষয়টি পরবর্তীতে আপনার মোবাইলে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেবে তখন আপনার নির্ধারিত এই ওয়েবসাইট থেকে খুব সহজে প্রবেশপত্র বলে ডাউনলোড করে নিতে পারবেন তিনি যারা আবেদন করতে চাচ্ছেন শেষ থাকার জন্য বসে না থেকে পূর্বে আবেদন ফটে সম্পূর্ণ করে নেবেন তিনি এক বিজ্ঞপ্তিটি ছিল জেলা প্রশাসকের কার্যালয় চাঁদপুর জেলার রাজস্ব প্রশাসনের সহকারী কমিশনার ভূমিগণের কার্যালয় সমূহের শূন্য পদের নিয়োগ এটিতে আবেদন ক্ষেত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক ও চাঁদপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে তাহলে আপনারা আবেদনটি করতে পারবেন আজকের ভিডিওটি এর মধ্যে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ